এই সেবাকে মদের সেবা বলে সাধুজন ওই চুল্লু খেয়ে উল্টে পড়লে হয় না মায়ের পূজন অন্নপ্রাশন হয়েছে ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ নাম দিয়েছে আজকে বয়স 10 বছর হয়ে গেছে একদিনকে মাকে গিয়ে বলছে মা কি বাড়ির গরুগুলো দাও দেখি মা বলে গরু নিয়ে কি করবে বলে জঙ্গলে যাব গরু চরাবার জন্য যেই বলেছে গরু চরাবার জন্য জঙ্গলে যাব অমনি সঙ্গে সঙ্গে মা বলছে বৃন্দাবনে যশোমতী ছেলের নাম গোপাল তুই আমার গরীব ব্রাহ্মণী ছেলে তোর নামও গোপাল আয় সাজিয়ে দেই আমার মত করে সেজে গুজে একটু মাটি যা দেখে মনটা জুড়ে যা ভক্তমণ্ডলী মায়েরা ভগবান যখন গরু নিয়ে মাঠে যেত আনন্দ কেমন ছোটি ছোটি গাইয়া গোপাল সিংহ গরু নিয়ে যাচ্ছে চরণ ধরে করি মানা কারো হাত যেন আর বগলের নিচে থাকে না হ্যাঁ বগলের তলা থেকে বের করো হাত দুখানা ভয় নেই আলমারি চাবি কেউ নিবে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল ছোট সো ছোট মেরো মদন গোপাল ছটি ছটি হ্যাঁ ছটি ছটি হ্যাঁ ছটি ছটি গাইয়া ছটি ছটি ওয়াল ছটি ছটি ওয়াল ছোট ছোট তো মেরো মদন গোপাল ছটি ছটি হ্যাঁ ছটি ছটি হ্যাঁ ছটি ছটি গাইয়া ছটি ছটি ওয়াল ছোট ছোট তো মেরো মদন গোপাল সেজে নি জানো দেখতে খারাপ বলে কি সাজবো নি আমার মা আমার ভালোবেসে নাম দিয়েছে গোপাল কৃষ্ণ কানা ছেলের নাম পদ্ম সাধুব এই যে ইউটিউব যারা করছো মোবাইলটা রাখো পরে গেম খেলবে বুঝেছো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি ছোটি গোয়াল ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো আদানা গোপাল ছোটি ছোটি হ্যাঁ ছোটি ছোটি হ্যাঁ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ওয়াল ছোটি ছোটি ওয়াল ছোট সো ছোট মেরো মদন গোপাল ছোটি ছোটি হ্যাঁ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ওয়াল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বারে ছোটি ছোটি ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো হরি হরি ছোটি ছোটি হ্যাঁ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বার ছোট সো ছোট মেরো আগে আগে গাইয়া পিছে পিছে বল আগে আগে গাইয়া পিছে 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 বল আগে আগে গাইয়া পিছে পিছে বল বিচ মে চল তোমে রো আরে ছোটি 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 গাইয়া ছোটি ছোটি বল ছোট ছোট তোমে রো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল ছোট 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 তোমে রো মদন গোপাল আরে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল হরি হরি বল ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় মা কে বিহারী রাম কি জয় রাধা কুণ্ড কি
কিন্তু যখন মায়েরা অনুরাগের ছোঁয়া দেখে স্টার জলসায় হ্যাঁ মিশকাকে দেখলেই তো আমার ঘুম কেটে যায় অনুরাগের ছোঁয়া নয় ও তো শয়তানের ছায়া বাবা ভালো করে বলো ছোট সমের মদন গোপাল বলো ছোট সমের মদন গোপাল এইখানে আমি একটু বলবো আমরা যারা কীর্তন করি কীর্তনের ছলে শ্রোতাবৃন্দ ভক্তবৃন্দদেরকে আনন্দ দিতে গিয়ে আমরা মাঝে মাঝে এই যে চূড়া পড়েছি অনেকেই আমরা পড়ে থাকি তাতে ভক্তরা আনন্দ পায় শ্রোতারা একটু খুশি হয় কিন্তু মনে রাখবেন আমরা চূড়োটা পড়তে পারি কিন্তু চূড়োর উপরে ময়ূরের পালকটা দিতে পারি না চূড়োর উপরে ময়ূরের পালক আমরা দিতে পারবো না কেন ময়ূরের পালকটা একমাত্র গোবিন্দের অধিকার আমার মতো তুচ্ছ মানুষের নয় হ্যাঁ কেন চূড়োর উপরে ময়ূরের পালক সেই দেবে যে বীর্যবান পুরুষ হবে আর চূড়োর উপরে ময়ূরের পালক আমরা দিতে পারবো না আমরা বীর্যহীন পুরুষ ঊর্ধ্ব লিঙ্গ ঊর্ধ্ব জনি ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তা লইয়া খেলা করে দেবপত্ত জনি শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন আমরা ময়ূরের পালক কখনো চূড়োর উপরে লাগাতে পারি না তবে এখন তো আধুনিক যুগ এসেছে এখন তো ময়ূরের পালক আর কেউ দেয় না মুরগির পালক দিয়ে দেয় মুরগি মানে যে চুড়ো পড়ছে তাকে বোঝানো হচ্ছে তোমাকে আমরা চুড়ো পরালাম না তোমাকে মুরগি করলাম মুরগি দিয়ে পড়ো গোলাপি হলুদ পালক দিয়ে চুড়ো আমি শুধু ভাবি জানেন যে দেশে সে এলো গোরা এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা নিয়ম ধারা এবার থেকে শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি হায় রে ইন্দুর হবে কি মনে বাসনা থাকিতে কি হবে বলো না জপিলে তুলসী মালা তুলসী মালা চিতে কামনা থাকিতে কি হবে বলো না পড়িলে কৌপিন ঝোলা কৌপিন ঝোলা যোগের নিধি মিলিত যদি শুধু ভিক্ষা করলে মুলো চালার কলা চালার কলা ভাই ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী হয়ে সন্ন্যাসী শ্মশানে চেতনা ভোলা শ্মশানে শ্মশানে চেতনা ভোলা গানের ফোন এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থেকে বলছে হরে কৃষ্ণ গোপালবাবু কথা বলছেন আগে হ্যাঁ একটু কথা বলবো গানের ব্যাপারে ফাল্গুন মাসের 10 তারিখ ফাঁকা হবে আপনি একটু ধরুন আমার মহাপ্রভু আরতি হচ্ছে আরতিটা হয়ে গেলেই বায়নাটা লেখে নেব পাটি বলছে দাদা আমি ফোন ধরে আছি একটু কীর্তন শুনবো তারপর ডেটটা লেখাবো কীর্তন হচ্ছে আমিও কীর্তন গাইলাম যে ফোন করে এসে শুনছে এবার আরতি হয়ে যেয়ে ভগবানকে প্রণাম করে এসে বললাম 48,000 টাকা লাগবে আরতির অ্যাকশন বেরোচ্ছে এটা আরতির অ্যাকশন অ্যাকশন নয় ব্যাড রিঅ্যাকশন এখন তো অনেকে আবার বলছে আমরা খুচরো খালিদাতে যাব না একবারে 50 নালে 1 লাখ
আর দক্ষিণ ২৪ পরগনা রেডি হয়ে গেছে টাকা নিয়ে একবারে ভিক্ষা করি আসো 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 তো চলে ডেটটা দেন কত নেবেন শুধু বলুন টাকা ছুঁড়ে দেব নি একবার মান আরে ১ লাখ টাকার কীর্তনিয়া দিয়ে কি হরিবাসর চলবে হরিবাসর বাঁচবে নি ওই ১ বছর এসে যাত্রা করে পালিয়ে যাবে বাঁচাবার জন্য আপনাদেরকে আমাদেরকেই ডেকে আনতে হবে উপায় নেই তো হয় না দাদা ওটা কি একটু কম হয়নি হবে ৫০০ টাকা কম দিয়ে দিন ৪৭৫০০ বলে দিন সে বলছে দাদা ওটা ৪৫ আসে না 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 রে ভাই দল খরচ যা বেড়েছে তেলের দাম যা বেড়েছে কেন সোনার খনি থেকে তেল আসছে ৪৭০০০ টাকা তেল লাগবে এরোপ্লেনে করে গাহক আসছে বাবা তার একটু কথাবার্তা হলো একটু কথা কাটাকাটি হলো কোথায় করুন নাহলে বাদ দেন ফোন রেখে দেবো অত সময় নাই তাহলে আরতি করতে গেলে কি জন্য তাহলে আরতি করতে গেলে কি জন্য মনে রাখবে আমার বাবা বলতেন বলে বড় লোক দেখাসনি বড় লোক হবি বড় লোক দেখানো আর বড় লোক হওয়া কি এক জিনিস রে হ্যাঁ ১ লাখ টাকার বাইকে তেল থাকবে ১০০০ টাকা রেখে বলে বড় লোক আর ৩ লাখ টাকার বাইকে তেল আছে ৫০ টাকা রেখে বলে বড় লোক দেখাচ্ছে ও বাপের টাকায় মোটরসাইকেল কিনেছে নিজের পয়সা কিনলে অটো দামি কিনতো নি ও সংসারের চাপ থাকতো মনে রাখবে সব সময়ের জন্য নকলটা আসলটাকে ছাপিয়ে কোনোদিন চলে যেতে পারে না নকলটা যত সুন্দরই হোক আসলের দাম আসলই আছে নকল নকলই আছে ওটা থাকবেও ভক্তমণ্ডলী মায়েরা গাছের তলায় গরুগুলোকে ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে আছে গাছের গোড়ায় হ্যাঁ ঘুমিয়ে পড়লো সব রাখালরা ঘরে ফিরে গেল সব গরুগুলো ঘরে ফিরে গেল মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় মা পরের দিন সকালবেলা একটা প্রদীপ জ্বালিয়ে নিজের ছেলেকে জঙ্গলে খুঁজতে গেল গিয়ে কি দেখল ছেলে ঘুমিয়ে আছে আর ছেলের মুখে জঙ্গলের গাছের ফাঁক দিয়ে রোদ্দুরটা এসে পড়েছে যাতে ঘুমের ব্যাঘাত না হয় দুটো সাপ ছেলেটাকে ফনা দিয়ে আগলে রেখেছে যেন ঘুমের ব্যাঘাত ওগো না গো নাগিনী দুটি নাগো নাগিনী দুটি সর্প তার কাছে নাগ নাগিনী দুটি সর্প তার কাছে ছায়া হেতু ছত্রাকারে অনা ধরিয়াছে ঐনা ছায়ার পিছনে অনা ধরে আছে ছায়া হেতু ছত্রাকারে অনা ধরিয়াছে ছায়া হেতু ছত্রাকারে অনা ধরিয়াছে শোনো কৃষ্ণ যারে ভালোবাসে যারে কৃষ্ণ ভালোবাসে তাকে মারবে সাধকার বিধির লিখন খণ্ডাইবে সে যে ওই দেখো ভগীরথের মতো গঙ্গায় আনিবা লুধ্বনি ভগীরথ ইতে টকা